আমি শুনেছি নফলরা নামাজরত অবস্থায় মা ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হয়। আমার প্রশ্ন হলো, মা যদি এমন কোন কারণে ডাক দেন যে ডাকে সাড়া না দিলে তেমন কোনো সমস্যা হবে না, তাহলেও কি সে ডাকে সাড়া না দিলে গুনাহ হবে? উত্তর হলো না। এরকম যদি হয় তাহলে সে ডাকে সাড়া না দিলে গুনাহ হবে না। মা হয়তো স্বাভাবিক ডাক দিচ্ছে, যে স্বাভাবিক ডাকটা অনেক সময় এমনিই ডাকে, ডাক দেখে বোঝা যায় সন্তান নামাজটা সংক্ষিপ্ত করে তারপরে মায়ের কাছে তার ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে, এটা কারণ সে গুনাহগার হবে না। হ্যাঁ, ডাকটা যদি এরকম হয় যে মা অনেক বেশি ডাকছেন, অনেক ইম্পর্টেন্ট বিষয় মনে হচ্ছে, কোনো একটা বিষয়ে তার জরুরি হেল্প দরকার মনে হচ্ছে, তাহলে নফল নামাজ ছেড়েও মায়ের ডাকে সাড়া দিতে হবে। আর যদি বিষয়টা নর্মাল হয়, একটু পরে গেলে মা মনে কষ্ট পাবেন না, বিশেষ করে যে যদি বলা হয় মা নামাজ পড়ছিলাম, এক মিনিট পরে আসলাম, দুই মিনিট পরে আসলাম, তাতে মা কিচ্ছু মনে করবেন না এবং বিষয়টা কোনো জটিল বিষয়ও না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই নফল নামাজ শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে। আর ফরজ নামাজ যদি হয় তাহলে ফরজ নামাজ যথারীতি শেষ করে তারপরে আপনি মায়ের ডাকে সাড়া দিবেন, নামাজ ছেড়ে দিতে পারবেন না। তবে এক্ষেত্রেও মা যদি খুব বেশি ডাকাডাকি করেন, বোঝা যায় যে বিপদগ্রস্ত বা ওনার খুব বেশি জরুরি, তাহলে ফরজ নামাজকে যতটুকু সংক্ষেপ করা যায় ততটাকে সাড়া দিবেন। মা বাবার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে নফল ইবাদতের চাইতেও মা বাবার ডাকে সাড়া দেওয়া ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য একজন সন্তান হিসাবে বাবা মা যত যাই হোক না কেন তাদের ব্যাপারে আমাদের সদাচরণ করতে হবে, কখনো দুর্ব্যবহার করা যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আমার পরিবারে আমার বাবা মা এবং ছোট দুই ভাই আছে। আমি পড়াশোনার কারণে ঢাকায় থাকি। আমি আমার পরিবারের দিনই ছোটখাটো হালাকা শুরু করতে চাই, কিভাবে করলে ভালো হবে আপনার পরামর্শ চাই। পরিবারে যে কোনো একটা সময় একটা দিনই বইয়ের উপরে পাঠ চক্র হতে পারে, একটা পাঠের আসর হতে পারে, যে আপনি কোনো একটা ভালো বই নিয়ে বসলেন এবং পরিবারের সদস্যদেরকে সাথে নিলেন, নিয়ে সে বই একজন এক একদিন পড়লেন, কি পড়লেন সে পাঠ্য অংশটার উপরে পর্যালোচনা করলেন, এভাবে পাঠচক্র হতে পারে। বিশেষ করে এক্ষেত্রে কোরআনে কারিমের সংক্ষিপ্ত তাফসিরের যে গ্রন্থগুলো আছে সেগুলোর কোনো একটা থাকতে পারে, একদিন আপনি কোরআন থেকে পাঠ করলেন, আরেকদিন হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে পাঠ করলেন, নির্বাচিত হাদিসের বিভিন্ন বই আছে, রিয়াদুস সালেহীন আছে, ফয়জুল কালাম আছে, আর অনেক বই আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে একদিন একটু পড়লেন, মাসআলা মাসাইলের কোনো বই থাকতে পারে ভালো, সেখান থেকে একটা একদিন পড়লেন, ডক্টর আব্দুল্লাহ জহির রহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ বইটা বেশ চমৎকার, সেই বইটা একদিন এক পৃষ্ঠা পড়লেন। তাহলে একটা ফ্যামিলিতে সপ্তাহে প্রতিদিন যদি একটা সময় নির্ধারণ করা হয় যে সদস্যরা সবাই থাকবেন, একদিন কোরআন, একদিন হাদিস, একদিন সিরাত, একদিন মাসাইল, একদিন অন্যান্য বিবিধ বিষয়ের উপরে, দিনী বিষয়ের উপরে তারা পড়বেন এবং সেটার উপর সবাই পর্যালোচনা করবেন, তাহলে একটা পরিবারের মধ্যে দিনী চর্চা একটা দারুণ উইন্ডো ওপেন হবে, সেখান থেকে পুরো পরিবারকে দিনের পথে অগ্রসর করা সহজ হবে। পারিবারিক এই তালিম, পারিবারিক এই কোরআনের বা সুন্না বা ইসলামের জ্ঞান শিক্ষার এই আসর, এই মজলিস, এটা খুবই জরুরি, বিশেষ করে পরিবারকে একসাথে ইসলামের দিকে অগ্রসর করবার জন্য।